ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের 32,000 শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছে। আজকে আপনাদের একদম লাইভে দেখিয়ে দেব যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই নিয়োগ করতে চলেছে 32,000 শূন্য পদে শিক্ষক, এবং কোন কোন পদে আপনাদের নিয়োগ করবে এবং কোন কোন বিষয়ে সমস্ত বিস্তারিত আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকে অনেক রকম বলছে বা লিখছে, সেটা ঠিক না। আমি যেটা কারেক্ট আপনাকে বলি যে 14,000 আপার প্রাইমারি টিচার পুজোর মধ্যে নেওয়া হবে এই বছরই। ভালো করে কথাটা শুনবেন, 14,000 আপার প্রাইমারি টিচার্স পুজোর মধ্যেই নেওয়া হবে, পুজোর আগেই, এবং 10,500 প্রাইমারি টিচার্স পুজোর আগেই নেওয়া হবে। দুটো বললাম কিন্তু, একটা প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, মানে নেওয়া হবে না, দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট। 10,500 প্রাইমারি টিচার পুজোর আগে এবং 14,000 আপার প্রাইমারি টিচার পুজোর আগে পাবে চাকরি। এছাড়াও পুজোর পরে মার্চের মধ্যে 7,500 প্রাইমারি টিচার্স আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে, অর্থাৎ পুজোর মধ্যে পাবে 24,500 টিচার এবং পুজোর পরে পাবে আরও 7,500, মোট 32,000 টিচারের মতো, মোট 32,000 টিচারকে চাকর, মানে টিচারই পাবে। এতে সুবিধা হবে, আমাদের স্কুলগুলোতে টিচাররা কাজ করবে, কাজে 32,000 অ্যাপয়েন্টমেন্ট সরাসরি আপনাদের কাছে আজকে আমি জানালাম। তো বিস্তারিত এত টাইম আপনারা শুনলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু তিনি বলে দিয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।